সরকার যখন 104 টাকা রেট নির্ধারণ করে দিলেন আমাদের পাইকারদের এবং রিটেলে বিক্রি হবে 60 টাকা একটা গ্রুপ আপনার যে আমাদের দেশে 4-5টা গ্রুপ আছে যারা নাকি এই ক্রুড আমদানি করেন উৎপন্ন করেন বিপণন করেন তারা আমাদের পাইকারদের কাছে 1-6 টাকা মালও তারা সরকারি রেটে বিক্রি করে নেই অনুরূপভাবে এখন যে গভর্নমেন্ট যে রেট বেঁধে দিল অলরেডি আমার কাছে যে নিউজ আছে 126 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করেছে তারা কিভাবে বিক্রি করছে গভর্নমেন্টের যে আইনটা আছে 117 টাকা সেটা নিচ্ছে এক স্ল্যাবে টাকা আবার আপনার কি হচ্ছে আন্ডারে নিচ্ছে যেটা আমি বিসিসিআই আমাদের সম্মানিত সভাপতি জসীম ভাইকে বলেছিলাম যে আমরা আপনার মতো এরকম শক্তিশালী চেয়ারে বসে ব্যবসা করি না কারণ আমাদের বিকল্প কোনো পথ নেই আমাদের এই 4-5 জন গ্রুপ আমদানি করেন ওনারাই উৎপন্ন করেন ওনারাই বিপণন করেন ওনারা যেভাবে চালাবে আমাদের অটোই চলতে হয় যেমন ভোজ্য তেল বলেন চিনি বলেন আটা বলেন ময়দা বলেন ইভেন কি ডাল বলেন সব কিছু তাদের ইচ্ছা আমি একটা দেখাই আপনাকে এই যে সরকার কয়েকদিন আগে আপনার গত 3 তারিখে যে আমাদের যে ভোজ্য তেলের উপরে যে ভ্যাটটা ছিল পূর্বভাষা সম্পর্ক কর সেটাকে উল্টো করার পরে আপনার আবার পূর্ণ বল হলো 30 তারিখে আমাদের মালামালগুলি তাদের কাছে ভোজ্য তেল পাম সোয়াবিন যখন দেখি আপনার ওই ভ্যাটটা উড্র করলো তখনও তো আমাদের তারা মাল বিক্রি করছে আমাদের কোনো ভ্যাট কোনো কিছুই রিফান্ড তারা করেননি প্রতিটা সারা বাংলাদেশে যত ভোজ্য তেল ব্যবসায়ী আছে 1000 টাকা মনে সোয়াবিন লস করেছে পাম সুপারে করেছে পাম তেলে করেছে আমাদের 1 টাকা রিটার্ন করেনি যখনই গভর্নমেন্ট আবার ওটাকে পূর্ণ বহাল করলো তাদের অ্যাসোসিয়েশন থেকে আমাদের চিঠি দিয়ে দিল আপনার যে তোমরা যারা আনডেলিভার্ড মালগুলি আছে সেগুলিকে তোমরা মিল গেটে যা ভ্যাট আসে ভ্যাট প্রদান করে তোমার মাল ডেলিভারি নিতে হবে এটা কি দুর্ভিক্ষ আর না ঘটনা হলো এই 4-5 জন ব্যতীত আমাদের বিকল্প আমাদের শুধু ব্যবসায়ীদের পথ না আমাদের বিডিআর বলেন সেনাবাহিনী বলেন পুলিশ বলেন টিসিবি বলেন সবাই ডিপেন্ডেন্ট তাদের উপরে আমরা ডিপেন্ডেন্ট তাদের উপরে তথা বাংলাদেশের প্রত্যেকটা ভোক্তাই তাদের কাছে নত জানো যে কারণে আপনার তাদের যা খুশি যদি কালকে বলে যে 150 টাকা চিনি দিতে হবে ইন্ডিয়াতে কথা বলতে হোয়াটসঅ্যাপে কথা বলতে এখন আর ওই যুগ নাই যে চাপ দিলে ওয়ার্ল্ডে কোথায় কী দামে বিক্রি হচ্ছে দ্বিতীয়ত একটা বিষয় হলো আপনার রাজস্ব বোর্ডের আপনি একদিকে বলবেন যে কম দামে বিক্রি করো আবার একদিকে আপনি রাজস্ব ছাড়বেন না মিল মালিকদের অজুহাত অভিযোগ হলো যে আমার প্রতি কেজি চিনিতে বর্তমানে ট্যাক্স স্ট্রাকচারে কারণ যখনই ডলারের দাম বেড়ে গেছে আপনার ভ্যালুটাও বেড়ে গেছে ওই ভ্যালুটার উপরে আপনার ট্যাক্স ভ্যাট সবই বৃদ্ধি পাইছে আপনার তাতে তাদের 40-42 টাকা তো ভারতে চিনির দাম 42 টাকা আর আমাদের দেশে 42 টাকা রাজস্বই আনুমানিক বলছি আমি 42 টাকা রাজস্ব সরকারি কোষাগারে দিতে হচ্ছে তাহলে এটাকে আপনি যদি আপনি অরিজিনালি আপনার এই দ্রব্যমূল্য একটা লেভেলে রাখতে চান তাহলে আমাদের মিল মালিকদের আমি এর আগে অনুরোধ করে গেছি আজকেও বলবো যে সরকার কাছে যে কথাটা দেওয়া হয় যে আমরা এই রেটে হলে পাম তেল সাপ্লাই দেবো আমরা এই তেল হলে চিনি দেব অফিস থেকে উঠে আসার পরেই তাদের চিত্র চেঞ্জ হয়ে যায় এটা যেন না করে এখন যদি আপনি বলেন আমাকে আমি ভোক্তা ডিজি মহোদয়কে কিছুদিন আগে কমপ্লেন করেছিলাম যে এই ঘটনা চলছে উনি বললেন যে অ্যাভিডেন্স দেন আমি বললাম যে চোরেকে চুরি করে অ্যাভিডেন্স দেয় নাকি সেদিনে বিসিসিআই একটা মিটিং ছিল রমজানের মধ্যে সেখানে আমাদের সম্মানিত প্রেসিডেন্টের সাথে আমাদের একটু কারণ আমরা সত্য কথাটা বলতেছি উনি এটাকে আমলে নিচ্ছেন না বলতেছেন যে না আবার মিল মালিকদের সাথে আমাদের এই মুখোমুখি তাতে কী হয়েছে যে আমার দীর্ঘদিনের যে সম্পর্ক তাদের সাথে আমার তো তারা প্রকৃতপক্ষে মহাজন আমাকে তো সরকার কোনো মাল দিচ্ছে না আমাকে টিসিবি দিচ্ছে না বরং তো টিসিবি তাতে দ্বারস্থ মানে মহাজনের কাছ থেকে আপনি মাল নিচ্ছেন মহাজনই তো তারা ছাড়া তো বিকল্প বাংলার কোনো পথ নেই এই যে আমাদের কয়েকটা গ্রুপ আছে আপনার এই যে চিরং আছে এসালাম গ্রুপ ঢাকাতে আছে আপনার মেঘনা সিটি আপনার টিকে গ্রুপ ভোজ্য তেলের মধ্যে চিনি তো তার চিনিতে শুধু টিকে নেই এরপর আব্দুল মোলেম গ্রুপ আপনার দেশবন্ধু গ্রুপ এরা খুব মিনিমাম কোয়ান্টিটি করে সিটি গ্রুপ মেঘনা গ্রুপ আর এসআরলমি সবচেয়ে বেশি উৎপাদন করে এছাড়া আমাদের বিকল্প কী আছে কিন্তু আমাকে একটু একটু বোঝান যে ইন্ডিয়াতে যদি 42 রুপিতে
অথবা বাংলাদেশি 53-54 টাকায় যদি আপনি 55 টাকায় ধরেন যদি যদি আমাদের বাংলাদেশি টাকায় হয় তাহলে সেটা বাংলাদেশে কিভাবে 140 টাকা হয় ভারতের কি তাদের অবস্থাটা তো গভর্নমেন্ট ভালো করে বলতে পারবে আমার মনে হয় যে এক্সপোর্ট মাইনাস আছে তাদের তাদের লোকাল ইচ্ছির চাহিদাটা খুব বেশি তারা কখনো নিজের দেশে চাহিদা না মিটিয়ে পর্যাপ্ত পরিমাণ রপ্তানির পারমিশন দেয় না তারা এবং ভারতে দেখেন কেমিক্যাল ভারতে তৈরি হয় আখ উৎপন্ন তাদের মাটিতেই হচ্ছে তাদের চুরি খাত কম ভারতে মানে আমাদের তো নিজেদের আখের মিল আছে মানে চিনির কল আছে তাহলে পরে আপনার চিনির কল থেকে তো অন্তত কম পয়সা পাওয়া যাবে চিনির কলের যদি অরিজিনাল হিসাব করেন 400 টাকা কেজি তাদের উৎপাদিত পণ্যের দাম পড়বে কি বলতে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজের 18টা চিনি মিল ছিল এক সময় এটা কি শুধুমাত্র মিসম্যানেজমেন্টের কারণে মিসম্যানেজমেন্টের কারণে কারণ বসে বসে প্রত্যেক বছরে আপনার 2 থেকে 2.5 কোটি টাকা দিচ্ছে লস এক একটা মেশিন যে আমাদের সুগার মিলগুলিতে কোনটা 1950 সালের আছে কোনটা 1932 সালের মেশিন দিয়ে কি এখন চলবে তা আমরা বারংবার বলেছি যে এই 18 মিলে আপনি যে টাকা লোকসান দিচ্ছেন প্রতি বছরে এই টাকা দিয়ে যদি আপনি 4টা রিফাইনারি করেন নিজে গভর্নমেন্ট এনে রিফাইন করে যদি এই ক্রাইসিস মোমেন্টে ডিস্ট্রিবিউট করে তাহলে তো তাদের তো শাসন করার একটা ওয়ে হলো এরা তো এখন আমাদের যে মিল মালিকরা আছেন উৎপাদনকারীরা এরা তো আপনার এই সম্রাট ওনাদের চাকরি কল সরকারকে যদি এটা করতে আপনি যেভাবে বলতেছেন তাহলে তো সরকারের মুরগির খামারও করতে হবে কারণ মুরগির খামারেরও তো রাতারাতি আপনার ডিম বাড়ার দাম বাড়ায় দিচ্ছে মুরগির দাম বাড়ায় দিচ্ছে সেখানে তো মুরগির একসময় ছিল একসময় কি আপনার নারায়ণগঞ্জের সবচেয়ে বিগেস্ট মুরগির খামার গভর্নমেন্টে ছিল না সবই ছিল তেলের মিল ছিল এখনো আছে গভর্নমেন্টে কিন্তু অচল না এই ক্ষেত্রে আশিক ভাই এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে চিনি কল যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই একসময় ভালো ছিল সচল ছিল এবং এর সঙ্গে কিন্তু অনেক কিছু নির্ভরশীল ছিল আখ চাষিদের একটা বিষয় ছিল যে ওরা কোথায় বিক্রি করতে হবে আখ চাষিদের একটা ইয়া ছিল আমি নিজে জানি আমার বাড়ি রাজনীতি অনেকেই অভিযোগ করছে যে এখন যেটা হলো এইটা আসলে ধ্বংস হয়ে গেছে মানে যে মিলগুলো আছে আমার আপনি দেখবেন আপনার আমার ঈশ্বরদীতে যে সুগার মিলটা ছিল ওইখানে হচ্ছে কি মেশিন সবচেয়ে ভালো চিনি হলো গোপালগঞ্জ গোপালপুর জয়পুর হাটে হতো মানে এইগুলো হচ্ছে কি ওই যে আপনি একটু বলছিলেন না মিসম্যানেজমেন্ট মানে সরকারের সুনজর বা সরকারের ধারাবাহিকভাবে একটা সেক্টরকে অথবা এটাও হতে পারে আমি জানি না যে আমার কাছে মনে হয় অথবা এই যে সিন্ডিকেটের যে 5-6 জনের কথা বলছি না তাদের কৌশলে পা দিয়ে ওই 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 মানে সেক্টরকে বা অর্থাৎ স্থানীয় চিনি কলগুলোকে ধ্বংস করা হয়েছে না আমি জানি না এখানে একটা বিষয় আছে যে আমরা দাতা সংস্থার কথা বলি এই যে ভর্তুকি ভর্তুকি বলি না আইএমএফ এর ঋণ নিচ্ছে আমরা আইএমএফ এর ঋণের ক্ষেত্রে তো তাদের প্রথম কন্ডিশন হচ্ছে যে তোমাকে ভর্তুকি দেওয়া যাবে না বন্ধ করতে হবে তো এইখানে যদিও ভাই যেটি বললেন যে 300 টাকা কেজি চিনি পরে স্থানীয়ভাবে উৎপাদন করলে সরকার যদি উৎপাদন করে সেই ক্ষেত্রে 300 টাকা নাই হলো তো 200-250 তো হয় তাহলে এই ক্ষেত্রে ভর্তুকি দিয়ে কেন ইয়া করবে আপনার ল্যান্ড নেই এরপরে যে চিনি আখ যেটা খুবই রুগ্ন না সেটা সেটা জুস আসছে না দুই নম্বর হলো আমি ছোটবেলা থেকে বিভিন্ন মিল থেকে চিনি নিয়ে আসছি আমাদের চিনি আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে এক্সপোর্ট হতো মিশর টিশরের মধ্যে আমাদের চিনি এক্সপোর্ট এখন আমাদের চাহিদা হলো ধরেন মিনিমাম 1.5 লাখ টন আর আমার 18 মিল প্রোডাকশন দিচ্ছে প্রতি বছরে 42,000 টন 48,000 টন তাও কমে আসছে আর কমে দিন দিনই কমছে তা আমার কথা হলো যে তাহলে আমি 2-3,000 কোটি টাকা লস দিয়ে এই জলহস্তি পারবো কেন না না কিন্তু দেখেন আপনি আপনি যেটা বলছেন তার তো যুক্তি আছে আমি যদি বলি যে তাতে লাভ হচ্ছে কি এই যে আমি ইম্পোর্ট করছি বারবার করছি কিন্তু আমার তো প্রতি মুহূর্তে দামটা বেড়েই যাচ্ছে পাবলিককে তো বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে তাহলে আমি ওই সেক্টরটাকে বন্ধ করে দিয়ে যদি আমার লাভ হতো এক হচ্ছে দেখেন ওইখানে মেশিনপত্র একটা ওদের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের কিন্তু বেতন দিতে হচ্ছে তা সেটাও দিতে হচ্ছে আর অন্যদিকে আমার এই সেক্টরটাকে ইম্পোর্ট বেসড করে পুরোপুরি 100% ইম্পোর্ট বেসড করে কয়েকটা কোম্পানিকে দিয়ে আমদানির অনুমতি দিলাম অথচ আমার লাভ কিন্তু হচ্ছে না